আরএফএল প্রজেক্টর উডেন ডোর নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আজ রয়েছে রাঙামাটিতে। সেখানকার নির্বাচনী প্রস্তুতি নিয়ে তাদের সাথে কথা বলেছেন সহকর্মী বুলবুল রেজা। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে যুক্ত হয়েছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। জনাব চৌধুরী, আপনার কাছে জানতে চাই, সামনে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আপনার এই রাঙামাটি পার্বত্য জেলায় আওয়ামী লীগ কতটা সুসংগঠিত? আওয়ামী লীগ কি সামনে নির্বাচনে জিততে পারবে আসনে, কি মনে হয় আপনার? অবশ্যই আমরা আশাবাদী, কারণ পার্বত্য অঞ্চলের প্রেক্ষাপটটা কিছুটা ভিন্ন। আওয়ামী লীগ যথেষ্ট সুসংগঠিত এবং আমরা নির্বাচনের সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। সেই হিসেবে আমরা আমাদের যে উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রেখেই আমরা আমাদের নির্বাচনমুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো সামনের নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বিএনপিকে আপনারা কতটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন? বিএনপির নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা মনে করছেন যে এই আসনটি তারা এবার উদ্ধার করতে পারবে। আমরা বিএনপিকে সাধুবাদ জানাই যেহেতু এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমরা মনে করি এই নির্বাচনে আমরা যেহেতু জয়ন্ত শেখ হাসিনার নেতৃত্বে আজকে মহাসমুদ্র থেকে মহাকাশ বিজয়ী এই বাংলাদেশ, সেই হিসেবে আমরা পার্বত্য অঞ্চলের উন্নয়নমূলক কার্যক্রম, মানুষের জনজীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য দীর্ঘ সময়ের যে এই কাজ চালিয়ে যাচ্ছে জনতা জন দীপঙ্গ তালুকদারের নেতৃত্বে, জনতা শেখ হাসিনার নেতৃত্বে, সেই হিসেবে আমরা আশা করি জনগণ এবার আওয়ামী লীগকে আবার নৌকায় ভোট দিয়ে জনতা শেখ হাসিনাকে আমরা এই আসনটুকু উপহার দিতে পারবো। এলাকা তো আঞ্চলিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের একটি প্রভাব রয়েছে, সেই তাদেরকে আপনারা কতটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন? আমরা মনে করি পাহাড়ের কিছু প্রেক্ষাপটটা ভিন্ন। এখানকার অবৈধ অস্ত্র এবং নানাবিধ হত্যা কুর ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বলেই যাচ্ছি এবং বর্তমান সরকারের কাছেও সে দাবি আমাদের ছিল। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তারাও সে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে যাতে শান্তি সম্প্রীতির জন্য। সেই হিসাবে পাহাড়ের শুধু নির্বাচন কেন, জনজীবন একটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য এবং নির্বাচনকে গণতান্ত্রিক যাতে তাদের অধিকার তারা ভোট প্রয়োগের মাধ্যমে সে অধিকারটুকু নিতে পারে, সেই হিসেবে আমরা মনে করি যে এখানকার আইনশৃঙ্খলা বাহিনী এই যদি এই আরো বেশি জোরদার করা হয় তারা পাহাড়ে এবং সুষ্ঠু নির্বাচনের যে ধারাবাহিকতা সেটা যদি ফিরে আসে তাহলে অবশ্যই আমরা মনে করি যে এখানে আওয়ামী লীগ অবশ্যই বিজয় হবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর কথা বলবো অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে, জানাবে তাদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবরাখবর। সঙ্গে থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।